কোনো একটা লোককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার চানাচুর খেতে কেমন লাগে বুড়ো অথবা বাচ্চা সবাই বলবে আমার কাছে অনেক ভালো লাগে তো চানাচুর আমাদের দেশে এমন একটি জনপ্রিয় খাবার যেটা বৃদ্ধ থেকে বুড়ো বা বাচ্চা সবাই এটা খেতে পছন্দ করে আর এই পণ্যটার বাজার চাহিদা ব্যাপক যার জন্যে আমাদের দেশে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো এই চানাচুর তৈরি ব্যবসা করে তো এত বড় বড় প্রতিষ্ঠান যেহেতু এই পণ্যটি নিয়ে ব্যবসা করতে কার পণ্য বোধ করছে না সেহেতু আমি আপনি কেন এই পণ্যটা নিয়ে ব্যবসা করব না আমরা তো চাইলে এই পণ্যটা নিয়ে ব্যবসা করতে পারি তো যদি আপনি ক্ষুদ্র পরিসরে অল্প টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করতে চান তবে আপনাকে এই ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আরও একটি ক্ষুদ্র ব্যবসা আইডিয়া সম্পর্কে কথা বলবো আশা রাখছি ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে পাবো তো এই চানাচুরের ব্যবসা তৈরি করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে অন্যের কাছ থেকে পণ্য কিনে সেটা বাজারে সাপ্লাই দিয়ে বিক্রি করা আরেকটা হচ্ছে উৎপাদন করে সেটা বিক্রি করা তো উৎপাদনমুখী ব্যবসার মুনাফা সবচেয়ে বেশি অন্যান্য ব্যবসার তুলনায় তো যেহেতু উৎপাদনমুখী ব্যবসায় মুনাফা বেশি সেহেতু আমরা এই সুযোগটাই লুফে নেব তো এই সুযোগটা লুফে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে যেহেতু উৎপাদনমুখী ব্যবসায় যাচ্ছি সেহেতু আমাদেরকে একটা মেশিন কিনতে হবে এখন এই মেশিনটা কেমন হতে পারে সেমি অটোমেটিক মেশিন রয়েছে বাজারে আবার অটোমেটিক মেশিন রয়েছে তো আপনি যদি অটোমেটিক মেশিন নেন তাহলে আপনার একটু খরচ বেশি হবে তবে প্রোডাকশন বেশি পাবেন যেহেতু আমরা নতুন অবস্থায় ব্যবসা শুরু করছি সেহেতু আমরা বেশি প্রোডাকশন করেও কিন্তু আমরা সেটাকে বাজারজাত করতে পারবো না অর্থাৎ আমাদের মার্কেটিং ক্যাপাবিলিটি তেমন নেই যদি মার্কেটিং ক্যাপাবিলিটি ভালো থাকে অর্থাৎ বাজারে সাপ্লাই দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে তাহলে আমরা অটোমেটিক মেশিন কিনে বেশি প্রোডাকশন করে ব্যবসা শুরু করতে পারি আর যদি আমরা ব্যক্তিগতভাবে শুরু করি ব্যক্তি একদমই পার্সোনালভাবে ব্যবসাটা শুরু করি তাহলে কিন্তু এমন মার্কেটিং ক্যাপাবিলিটি থাকবে না সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় সেমি অটোমেটিক মেশিন অথবা ম্যানুয়াল মেশিন কিনে ব্যবসাটা শুরু করতে পারি তো মেশিন মেশিনের দাম কেমন সেটা এখান থেকে বলে দিলে আসলে মিলবে না কারণ বাজারে বহুত কোয়ালিটির মেশিন রয়েছে আর বিভিন্ন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন রয়েছে তো সেখান থেকে আপনি নির্বাচন করে নেবেন বাছাই করে নেবেন যে কোন মেশিনটা আপনার জন্য পারফেক্ট হবে এবং তা তারপরেই এটার দাম নির্ভর করবে এখন এই চানাচুর তৈরির মেশিন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আপনি জিনজিরায় চলে যেতে পারেন অথবা ইন্টারনেটে সার্চ দিলে অনেকেই এই মেশিনগুলো সাপ্লাই করছে তাদের কাছ থেকে আপনি মেশিনটা সংগ্রহ করে নিতে পারেন তো মেশিন কেনা হয়ে গেলে আমাদের এখন এটাতে এটাকে প্রোডাকশনে যেতে হবে তো প্রোডাকশনে যাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন আমার তো কোনো অভিজ্ঞতা নেই তাহলে আমি কিভাবে করব। যাদের কাছ থেকে মেশিন কিনবেন তারাই কিন্তু আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে চানাচুর তৈরি করতে হয় মেশিন দিয়ে অথবা আপনি ইন্টারনেট থেকে দেখে শিখে নিতে পারেন সেখানেও অনেক ভিডিও রয়েছে কীভাবে চানাচুর বানায় তার উপরে তো আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এখানে আপনি বেসন অথবা ময়দা যে কোনো একটি নিয়ে চানাচুর তৈরি করতে পারেন চানাচুর বানানোর জন্য একটা খামির বানাতে হয় ময়দা অথবা বেসন দিয়ে সেটাকে মেশিনের মধ্যে ভরে তারপরে নুডলস বানাতে হয় সেই নুডলসগুলোকে আবার তেলে ভাজতে হয় তেলে ভাজার পরে এটা একদম কুরকুরে মুরমুরে চানাচুর হয়ে যায় তবে তখনই সেটা প্রস্তুত হলো না এটাকে আরও কিছু প্রয়োজনীয় উপাদান মিশিয়ে তারপরে এটাকে সুস্বাদু করা হয় যেমন বিট লবণ বাদাম চিরা ভাজা তারপরে ডাবলি বুট এই ধরনের আরও অনেক কিছু দিয়ে এটাকে সুস্বাদু করা হয় তো আমরা সেই ধরনের উপাদান মিশাবো তারপরে এটাকে সুস্বাদু করে ফেলবো তো যখন আমাদের এই মেশিন থেকে নুডলসগুলো বানানো হয়ে যাবে তখন আমাদের এটাকে ভাজার প্রয়োজন হবে তো ভাজার জন্য আবার একটা বড় কড়াই কিনতে হবে এবং তেলও লাগবে তো এগুলো মাথায় রাখতে হবে তেল কড়াই মেশিন আটা ময়দা তারপরে বিট লবণ এই সব কিছু মিলে আপনি মেবি এক থেকে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকার কমেও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো যখন আমাদের টানাচুর তৈরি করা হয়ে যাবে তখন এটাকে বাজারজাত করা পালা তো এর আগে আমাকে প্যাকেট করতে হবে তো প্যাকেট করার ক্ষেত্রে বাজারে দুই ধরনের চানাচুর পাওয়া যায় একটা হচ্ছে সাদা পলিথিনগুলোতে প্যাকেট করে বিক্রি হয় যেটাতে চানাচুর দেখা যায় কেমন কোয়ালিটির আরেকটা হচ্ছে কালারফুল প্যাকেটে বিক্রি হচ্ছে যেমন বিডি চানাচুর রুচি চানাচুর প্রাণ চানাচুর এগুলো আসলে কালারফুল প্যাকেট দিয়ে ভিতরে চানাচুর দেখা যায় না আর লোকাললি যেই চানাচুরগুলো পাওয়া যায় সেগুলো সাদা প্যাকেটে করা হয় তা আপনি প্রথম অবস্থায় ওই লোকাল প্যাকেটের মধ্যে ভরে বিক্রি করতে পারেন এই চানাচুরগুলোরও বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তো এর জন্য আবার আপনাকে একটা সেমি প্যাকিং মেশিন কিনতে হবে যেটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস প্যাকেট করার জন্য একটা প্রয়োজন হবে তো এই মেশিনটাও আপনি পনেরো ষোলোশো টাকা দিয়ে কিনে নিতে পারেন তা মেশিন দিয়ে প্যাকেট করা হয়ে গেলে এখন আমাদের এটা বাজারজাত করতে হবে তো বাজারজাত করার জন্য যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে আপনি যদি কোনো হোলসেল বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় হোলসেল বিক্রেতা আপনার কাছ থেকে একসঙ্গে অনেক মাল নিয়ে নেবে যার ফলে আপনাকে এতটা কষ্ট করতে হবে না যদি ভালো হোলসেলার না পান তাহলে আপনার এলাকায় অনেক মুদি দোকান রয়েছে সেগুলোতে আপনি সাপ্লাই দিতে পারেন এখন যদি আপনি সারাদিন চানাচুর বানান তাহলে সাপ্লাই দিবেন কখন এটাই একটা বড় প্রশ্ন সেক্ষেত্রে আপনাকে একজন লোক রেখে নিতে হবে যে আসলে এই চানাচুরগুলো সাপ্লাই দেবে অথবা আপনি কোনো ব্যক্তিকে কন্ট্রাক্টে দিয়ে দিতে পারেন যে তুমি একটা দাম ধরে দিয়ে দিতে পারেন যে আমি এত দাম দামের মধ্যে তোমাকে চানাচুর দেব। তুমি এর চেয়ে যত বেশি দামে বিক্রি করে করতে পারো বাকিটা তোমার তো এভাবে করে যদি কারোর সাথে কন্ট্রাক্ট করে নেওয়া যায় তাহলেও কিন্তু খুব বাজারে ভালো চলবে আপনার পণ্য আপনার আর এই মার্কেটিংয়ের ঝামেলায় যেতে হলো না তো মোটামুটিভাবে এভাবে যদি আপনি শুরু করতে পারেন আশা রাখছি খুবই অল্প সময়ে একটা ভালো অঙ্কের মুনাফা লুফে নিতে পারবেন আর যারা ক্ষুদ্র পরিসরের ক্ষুদ্র ছোট্ট ব্যবসার আইডিয়া খুঁজছেন তারা এই ব্যবসাটি শুরু করতে পারেন আশা রাখছি আপনি এখান থেকে উপকৃত হবেন এখান থেকে আপনি শুরু করে অনেক দূরে গিয়ে যেতে পারবেন যদিও গুছিয়ে কিছুই বলতে পারি নাই তবুও আশা রাখছি কেউ না কেউ এখান থেকে উপকৃত হবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রাখছি পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন খদা হাফিজ